ইলেকট্রিক জায়ান্ট সোনি 2020 সালে কনজিউমার ইলেকট্রিক শো এ বিস্মিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছিল যখন তারা প্রথম তাদের ভিশন এস নামের বৈদ্যুতিন গাড়িটি দেখিয়েছিল। ইভি গাড়ি উৎপাদন, তবে ভিশন এস বৈদ্যুতিক যানটিকে সম্প্রতি নিরাপত্তার মূল্যায়ন করতে ইউরোপে পাবলিক রোড টেস্টিং এর মধ্যে দিয়ে গুপ্তচর বৃত্তি করা হয়েছিল। মোটর ওয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইভিটি কোনো সোনি পণ্য হিসেবে ব্যাজ হবে বা অন্য ব্র্যান্ডের নামে বিক্রি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ভিজুয়ালগুলির দ্বারা দেখা যায় ব্যাটারি চালিত যানটি তার উৎপাদন বাস্তবতার আরও কাছাকাছি চলেছে। আসল ধারণার তুলনায় গাড়িটি তার বাহ্যকে কয়েকটি ছোট ছোট টুইট দেখায়। সামনের অংশে সাম্প্রতিক স্পেসিটি ছোট ছোট লাইট, যখন সামনের ফেন্ডারে ভেন্টটি এখন উলম্বভাবে দীর্ঘ হয় যা এটি একটি বিশিষ্ট স্টাইলিং উপাদান হিসেবে তৈরি করে। পিছনের চার্জিং পোর্টের দরজার প্যানেলের পূর্ববর্তী বর্গাকার নকশার পরিবর্তে গোলাকার কোণগুলির সাথে একটি নতুন চতুর্ভুজ আকার রয়েছে। ভিভি ক্যামেরা কম্পিউটিং এবং বিনোদন হিসাবে ভিশন এস ব্যবহার করে যা সিকিউরিটি কোকুন প্রযুক্তি হিসাবে পরিচিত। কয়েক ডজন সেন্সর ব্যবহার করে যেমনটি অনেক দিন জুড়ে কোম্পানির জ্ঞানকে উপভোগ করে। এই সেন্সরগুলি ঘুরে দেখা যায় ভিশন এস এর আশেপাশে 3 ডিগ্রি পর্যন্ত পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি একটি লেভেল 2 উন্নত ড্রাইভিং সহায়তা। অ্যাডাপটিভ ক্রুজ নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় লেন পরিবর্তন এবং স্ব-পার্কিং বৈশিষ্ট্য সহ মঞ্জুরি দেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে জাপানে সংস্থার লক্ষ্যস্তর 4 সহায়তা সমর্থন করার জন্য সিস্টেমটি বিকাশ করা। এটি ইভিকে নিজের গাড়ি চালানোর ক্ষমতা দেবে। চালকের ম্যানুয়াল নিয়ন্ত্রণ নিতেও এখনও স্টিয়ারিং হুইল থাকতে পারে।